দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরাক সিরিয়ায় মার্কিন স্থাপনায় সিরিজ বোমা হামলা। জানিয়ে দিব পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি দুই ভারতীয় সেনা গ্রেপ্তার। আর থাকছে দুর্ভিক্ষের মুখে থাকা উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব রাশিয়ার। থাকছে বেলুচিস্তানের বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইমরান খান। আরো জানিয়ে দিব সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে কাজ করবে ইরান, রাশিয়া ও তুরস্ক। থাকছে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আজ কি বলবেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব সুইডেনে পুনরায় প্রধানমন্ত্রী হলেন স্টেফান লোভভেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আমাদের সংবাদগুলি শুনছেন। ইরাক সিরিয়ায় মার্কিন স্থাপনায় সিরিজ বোমা হামলা। গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় মার্কিন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন সেনা ও কূটনীতিকদের লক্ষ্য করে 3 বার রকেট হামলা এবং কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটিতে নিযুক্ত মার্কিন ও ইরাকি কর্মকর্তারা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। ইরাকি বিমান ঘাঁটিতে মার্কিন অবস্থান লক্ষ্য করে কমপক্ষে 14 বার রকেট হামলা চালানো হয়েছে, এতে 2 মার্কিন সদস্য আহত হয়েছেন। যদিও এখনো পর্যন্ত কোন গোষ্ঠী কিংবা সংগঠন ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করেনি, তবে বিশেষজ্ঞদের দাবি ইরান সমর্থিত মিলিশিয়ারা এসব হামলা চালিয়েছে। গত মাসে ইরাক সিরিয়া সীমান্তে মার্কিন অভিযানে ইরানের সঙ্গে সম্পর্কিত ইরাকি মিলিশিয়ার 4 সদস্য নিহত হয়। সে সময় নিজেদের যোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা। এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল আসাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার ঘটনায় 2 জন আহত হয়েছে বলে জোটের মুখপাত্র কর্নেল ওয়াইনি মারাত্ম নিশ্চিত করেছেন। বিমান ঘাঁটিতে রকেটগুলো আঘাত এনেছে। প্রথম দিকে তিনি আহতদের সংখ্যা 3 জন জানালেও পরে 2 জনের কথা নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সকালে বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে 2 দফা রকেট হামলা চালানো হয়েছে বলে ইরাকি নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, দূতাবাসের রকেট প্রতিরক্ষা ব্যবস্থায় একটি রকেটের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, যদিও দ্বিতীয় রকেটটি দূতাবাসের কাছেই আঘাত এনেছে। ইরাক সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার পূর্বাঞ্চলের আল ওমর তেল ক্ষেত্রে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স জানিয়েছে ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত 28 জুন ওই একই জায়গায় রকেট হামলা চালানো হয়েছিল। পেন্টাগন জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলে একটি ড্রোন হামলা প্রতিহত করা গেছে। মার্কিন বাহিনীর কোনো সদস্য এতে হতাহত হয়নি এবং সেখানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। 2 দিন আগে ইরাকের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চেষ্টা করা হয়। দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত 4 বার ড্রোন গুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মঙ্গলবার ভোর রাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেন গুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল কাররাদা, আল জাদরিয়া ও আল কাদিসিয়া এলাকা থেকে গুলি বর্ষণের শব্দ শোনা যায়। এদিকে ইরাকে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর উপর রকেট ও ড্রোন হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ইরাকি কর্মকর্তারা। গত কয়েকদিন সেখানে আগের তুলনায় হামলার ঘটনা অনেক বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চল আনবার প্রদেশে আমেরিকার সেনাঘাঁটি আইন আল আসাদে এক ঝাঁক রকেট আঘাত আনে। এদিকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো দেশ থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। অপরদিকে মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলে ইরবিল বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি দুই ভারতীয় সেনা গ্রেপ্তার। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর বৃত্তি করার অভিযোগে 2 ভারতীয় সেনাকে গ্রেপ্তার করেছে দেশটির পাঞ্জাব পুলিশ। তারা হলেন সিপাহী হরপ্রীত সিং এবং গুরভেজ সিং। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টর বিভিন্ন ধারা অনুসারে মামলা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার দুই সেনার বাড়ি অমৃতসরের চেচা গ্রামে। এর মধ্যে হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কার্গিলে কর্মরত ছিলেন। পাঞ্জাব পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েকশো নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচর ভিত্তিতে নিয়ে আসে। এদিকে এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কার্গিলের একশো একুশ পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। দাপ্তরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার। গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর নয়শো এরও বেশি নথির ছবি মাদক পাচারকারীদের মাধ্যমে আইএসআই কে পাঠিয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ। দুরীক্ষের মুখে থাকা উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব রাশিয়ার। এবার করোনা মহামারীর কবলে চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাওয়া উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব জানালো রাশিয়া। জানা গেছে, কিম জং উনের উত্তর কোরিয়াকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ, যদিও এর আগে বিভিন্ন দেশের সংযোগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং, খবর বিবিসির। এদিকে পরমাণু অস্ত্র নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিমের উত্তর কোরিয়া। এবছর আট লক্ষ ষাট হাজার টিন খাদ্যের উদ্ভব রয়েছে দেশটিতে, যার ফলে আগামী মাস থেকেই সে দেশে প্রবল খাদ্যভাব দেখা চলেছে। বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বেলুচিস্তানের বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইমরান খান। পাকিস্তানের বিদ্রোহী আন্তর্জাতিক মহলের অভিযোগের শেষ নেই। দেশটির বেলুচিস্তানের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগও উঠছিল ইমরানের প্রশাসনের বিরুদ্ধে। এদিকে গত পাঁচই জুলাই বেলুচিস্তানের এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান বলেছেন, বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে চান বেলুচিস্তানের বৃহত্তম উন্নয়নের স্বার্থে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোকেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। ইমরানের ভাষ্যমতে, বেলুচিস্তানকে সবচেয়ে বড় প্যাকেজ দিয়েছে পাকিস্তান, কারণ পাকিস্তান বিশ্বাস করে যে বেলুচিস্তানের জনগণের সাথে ন্যায় বিচার করা হয়নি, তারা পিছিয়ে পড়েছে। সম্প্রতি ইমরানের প্রশাসনের বিরুদ্ধে দেশটির বেলুচিস্তানের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছিল দা ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস নামে আন্তর্জাতিক একটি সংগঠন। বেলুচিস্তানে ব্যবসাকারী বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর তারা যে অকথ্য অত্যাচার করেছে তার তীব্র প্রতিবাদ করা হয়েছে, আর এই বিষয়ে ইউরোপের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ওই সংগঠনটি হাতিয়ার করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশনের একটি রিপোর্টকে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে বলা হয়েছিল, বেলুচিস্তানের কোয়েটায় বসবাসকারী হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা খুব ভয়ানক পরিস্থিতির মধ্য দিন কাটাচ্ছেন। কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণও পেয়েছেন। যদিও পাকিস্তানের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীদের উপর হামলার সংখ্যা সাম্প্রতিক সময়ে কমে গেছে, এদিকে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেছেন, ইমরান খান দেশকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন, জনগণকে ধ্বংস করতে কোনো প্রকার কার্পণ্য করেননি তিনি। মিঙ্গুরার গ্রাসি গ্রাউন্ডে বহু দলীয় বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের এক অনুষ্ঠানে গত রবিবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা শাহবাজ একথা বলেন। তিনি আরো বলেন, ক্ষমতার বসার নব্বই দিনের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান, কিন্তু এখন পর্যন্ত এসবের কিছুই হয়নি, উল্টো মূল্যস্ফীতি আজ আকাশ ছোঁয়েছে। জনগণের পকেটের মতোই সংসদে প্রধানমন্ত্রীর আসন খালি থাকে অভিযোগ করে তিনি বলেন, ইমরান খান ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেশ ঐতিহাসিক দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে, পাকিস্তান এর আগে এমন অবস্থা আর কখনো দেখেনি। দরিদ্রদের জন্য পাঁচ মিলিয়ন বাড়ির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একটি ইটও সরকার দেয়নি, যোগ করেন পিএমএলএন এর এই নেতা। সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে কাজ করবে ইরান, রাশিয়া ও তুরস্ক। সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সহযোগিতার প্রত্যয় পূর্ণ ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানের ১৬তম দফার বৈঠকে সিরিয়ায় জঙ্গিবাদ নির্মূলে
একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিন দেশ খবর পার্সট্রোডের বৈঠকে তারা বলেছে সিরিয়া থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে তারা বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাখস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা, পরবর্তীতে শহরটির নাম পরিবর্তন করে নূর সুলতানা রাখা হয়। এ কারণে তিন দেশের এই আলোচনা প্রক্রিয়াটি এখনো আস্তানা আলোচনা নামেই বেশ পরিচিত। এই তিন দেশ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরো বলেছে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মূল উৎপাটন করতে হবে, এ কারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। বিবৃতিতে তিন দেশেই সিরিয়ার ইদলিবে স্থিতিশীলতা রক্ষা এবং সব চুক্তি পুরোপুরি বাস্তবায়নের উপর জোর দিয়েছে। এসব দেশ সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনাও বিরোধিতা করেছে। ইরান, রাশিয়া ও তুরস্ক ওই বিবৃতিতে আরো বলেছে তারা সিরিয়ার তেল সহ কোন সম্পদ লুট বিক্রি ও স্থানান্তরের বিরোধী। সিরিয়ার সম্পদ কেউ নিয়ে যেতে পারে না। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলা বন্ধের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল, এ ধরনের তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। চলতি 2021 সালের শেষের দিকে পরবর্তী দফা আস্তানা আলোচনা অনুষ্ঠিত হবে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আজ কি বলবেন বাইডেন? আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা দুপুর 1:45 এ বিষয়ে তিনি বক্তব্য দেবেন। খবর রয়টার্সের। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বসবেন বাইডেন। তারপর তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির জনগণের প্রতি নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান নিয়ে মতামত জানাবেন। প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে ক্রমাগত রিপাবলিকানদের সমালোচনার শিকার হচ্ছেন বাইডেন। গত সপ্তাহে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। পেন্টাগন জানিয়েছে শতকরা 90% সেনা প্রত্যাহার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।